সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল ক্ষুব্ধ চীন। অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করব হুমকি রাশিয়ার। লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোন জব্দের পর আবার ছেড়ে দিল ইরান। আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণের নিন্দা জানালো ইরান। ফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্য জানাতে হবে যা বলছে ইসরায়েলের নতুন আইন। হিমালয়ের তুষার গলা পানিতে তীব্র হয়েছে পাকিস্তানের বন্যা। রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। এবং কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় 8 পুলিশ নিহত। দর্শক, রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল ক্ষুব্ধ চীন। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র $110 কোটি অস্ত্র বিক্রি ঘোষণা দেওয়ার ওয়াশিংটনের উপর বিজয় চটেছে চীন। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে চীন। এ ব্যাপারে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, এই অস্ত্র বিক্রি তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে এবং চীন মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে চীন দৃঢ়তার সঙ্গে বৈধ এবং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, তাইওয়ানের কাছে ১৬০টি ক্ষেপণাস্ত্র সহ $110 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুবই প্রয়োজনীয়। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করেন। তারই সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়। তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এমন পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রি ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে যেসব অস্ত্র বিক্রি ঘোষণা দিয়েছে এর মধ্যে আছে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য $66.50 কোটি রাডার ওয়ার্নিং সিস্টেম। এছাড়া আছে $35.50 কোটি 60টি হারপুন ক্ষেপণাস্ত্র যা যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। এছাড়া রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপ যোগ্য 100টি ক্ষেপণাস্ত্র। তবে তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে তাইওয়ান প্রশ্নে কংগ্রেসের উভয় দল সবসময় সমর্থন দিয়ে আসছে, তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদন শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে। অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করব হুমকি রাশিয়ার। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করেছে মস্কো। শুক্রবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বারবার আমেরিকাকে সতর্ক করেছি যে তারা যদি ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিতেই থাকে তাহলে তাদেরকে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, আমেরিকার তৎপরতা থেকে একথা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তারা যুদ্ধের একটি পক্ষ। সের্গে রিয়াবকভ ওয়াশিংটনকে আবারও সতর্ক করে বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতি রাশিয়ার সামরিক ডক্ট্রিনে রয়েছে। রাশিয়া নিজের স্বার্থ রক্ষার ব্যাপারে সম্পূর্ণভাবে সক্ষম। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্য দিয়ে রাশিয়া তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেছেন। রিয়াবকভ বলেন, আমরা আমেরিকাকে উস্কানিমূলক তৎপরতা যেমন ব্যাপক বিধ্বংসী দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করছি। এই ধরনের অস্ত্র সরবরাহ করার মধ্য দিয়ে দুই পক্ষ এমন পর্যায়ে চলে যাবে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এবং যার জন্য সম্পূর্ণভাবে ওয়াশিংটন দায়ী থাকবে। তিনি আরো বলেন, ইউক্রেন সংঘাতে একটি পক্ষ হয়ে যাওয়ার ব্যাপারে আমেরিকার দূরত্ব খুব কমই আছে এবং তাদের এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে রেড লাইন ক্রস করলে সবকিছু ঠিক থাকবে। লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোন জব্দের পর আবার ছেড়ে দিল ইরান। লোহিত সাগরে চালকবিহীন দুটি মার্কিন ড্রোন কয়েক ঘন্টা জব্দ করে রাখার পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। এসব ড্রোন সমুদ্রপথের নিরাপত্তা বিপন্ন করছে উল্লেখ করে এগুলো জব্দ করে রাখা হয়েছিল।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ইরানি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জামারান বৃহস্পতিবার চালকবিহীন দুটি ড্রোন জব্দ করে। মার্কিন নৌবাহিনীকে হুঁশিয়ার করার পর সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে এগুলো জব্দ করে রাখা হয়েছিল। আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পর নিরাপদ এলাকায় এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ফুটেজে দেখা যায়, ইরানের নৌবাহিনীর কয়েক সদস্য তাদের জাহাজের ডেক থেকে দুটি ড্রোনকে সাগরের দিকে ঠেলে দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির নৌবাহিনীর একটি টহল দল আন্তর্জাতিক সমুদ্র সীমায় বেশ কয়েকটি ড্রোনকে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। দুবার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুটি ড্রোনকে জব্দ করা হয়েছিল। আন্তর্জাতিক জাহাজ চলাচল পথের নিরাপত্তা নিশ্চিত করার পর নৌবাহিনীর 84 নম্বর স্কোয়াড্রন এগুলো নিরাপদ এলাকায় ছেড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ফিফথ ফ্লিটের মুখপাত্র টিমোথি হকিন্স মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘটনার সম্মুখীন হওয়ার কথা স্বীকার করেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগরে একটি মার্কিন ড্রোন জব্দ করেছিল। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর পর এর ড্রোন ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ফিফথ ফ্লিটের নতুন ড্রোন টাস্কফোর্সকে লক্ষ্যবস্তু করেছে চীন। আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণের নিন্দা জানালো ইরান। আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারী সহ 18 জন নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি এক বিবৃতিতে হেরাত প্রদেশের গুজারগাহ মসজিদে চালানো ওই বোমা হামলার তীব্র নিন্দা জানান। বিবৃতিতে আফগানিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কানায়ানি বলেন, উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান আফগানিস্তানের পাশে থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে শুক্রবার জুমার নামাজের আগে চালানো ওই বোমা হামলায় একজন তালেবান পন্থী আলেম সহ 18 জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আফগানিস্তানের হেরাত প্রদেশে মুজিব রহমান আনসারিকে হত্যার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে এ ধরনের হামলা সাধারণত IS বা দায়েশ চালিয়ে থাকে। ফিলিস্তিনের প্রেমে পড়ার তথ্য জানাতে হবে, যা বলছে ইসরায়েলের নতুন আইন। অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সেক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। BBC জানিয়েছে, নতুন এই নিয়ম করা হয়েছে। তারা যদি বিয়ে করে তাহলে 27 মার পর পশ্চিম তীর ছেড়ে যেতে পারবে। পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শনে ইচ্ছুক বিদেশিদের উপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি। ফিলিস্তিনি এবং ইসরায়েলি NGO অভিযোগ করেছে, ইসরায়েল নিষেধাজ্ঞার মাত্রা নতুন স্তরে নিয়ে গেছে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনির সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক গড়লে সম্পর্ক শুরু হওয়ার 30 দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে। ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিধিনিষেধের অধীনে 150 জন শিক্ষার্থী ভিসা এবং 100 জন বিদেশি প্রভাষকের কোটা রাখা হয়েছে। যদিও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া নেই। ব্যবসায়ী থেকে শুরু করে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলের বেঁধে দেওয়া নতুন নিয়মে তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। হিমালয়ের তুষার গলা পানিতে তীব্র হয়েছে পাকিস্তানের বন্যা। প্রতি গ্রীষ্মে ভারতীয় বিজ্ঞানীদের একটি দল হিমবাহের পরিস্থিতি জানতে হিমালয় পর্বতমালা নিয়ে গবেষণা করে। চলতি বছর সবচেয়ে বেশি তুষার গলাচ্ছে জানিয়ে গবেষকরা বলেন, পাকিস্তানের বন্যার তীব্রতা বাড়ার পেছনে ভূমিকা রেখেছে হিমালয়ের গলে যাওয়া বরফ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এই গবেষণা দলের সদস্য হিমবিজ্ঞানী মোহাম্মদ ফারুক আজম জানান, গত দেড় দশক ধরে তারা হিমালয়ের তুষারের পরিমাণ, বাতাস ও মাটির তাপমাত্রা, বরফের গঠন এবং তুষার গলে নদীগুলোতে যাওয়া পানির পরিমাণ পরীক্ষা করে এসব তথ্য সংগ্রহ করেছেন। ওই বিজ্ঞানী বলেন, চলতি বছর গ্রীষ্মের শুরুতে তীব্র দাবদাহ ছিল, এতে হিমালয়ের তুষার রেকর্ড পরিমাণে গলেছে। আমাদের দল গত সপ্তাহেও পরীক্ষা চালিয়েছে। ফারুক আজম আরও বলেন, পূর্বানুমানের চেয়েও দ্রুত গতিতে হিমালয়ের বরফ গলছে, যা পৃথিবীর বায়ুমণ্ডল এবং হাজারো বছর ধরে চলা পানি ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে, আর তার প্রভাব সবচেয়ে তীব্র হয়েছে পাকিস্তানে। বন্যা পাকিস্তানের 3 কোটির বেশি মানুষের উপর প্রভাব ফেলেছে এবং জুন থেকে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছেন। এই বন্যাকে জলবায়ু বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছে পাকিস্তান, তবে এমন বিপর্যয় মাত্র শুরু হয়েছে বলে জানান গবেষকরা। পাকিস্তানের বন্যার দীর্ঘস্থায়ী প্রভাব আছে বলে মনে করছেন গবেষকরা। খরা সৃষ্টিতে বন্যা প্রভাব ফেলে জানিয়ে বিজ্ঞানী আজম বলেন, যখন নদী অববাহিকায় বন্যা হয় তখন বেশিরভাগ পানি মাটিতে না মিশে সাগরে প্রবাহিত হয়, এতে মিঠা পানির অভাব তৈরি হয়। এছাড়া বন্যায় নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয়, লম্বা সময় বৃষ্টি না হলে বা দাবদাহ থাকলে খরা দেখা দেয়। বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য $1,000 কোটি বেশি, যা গত বছরে দেশের মোট উৎপাদনের প্রায় 3% সমান। ইসলামাবাদের জলবায়ু বিজ্ঞানী ফাহাদ সাইদের মতে, আবহাওয়া
আবহাওয়া সংক্রান্ত ক্ষয়ক্ষতির জন্য ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশের উচিত জলবায়ু সম্মেলনে মামলা করা। তিনি বলেন, পাকিস্তানের বন্যায় পরিষ্কার যে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোর সহনীয় মাত্রার বাইরে। এদিকে পাকিস্তানের বন্যায় দাদু শহরে পানি আরও বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,200 জনে। রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং লাইং। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গেল ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযান এবং গত বছর নেপেদোর সামরিক অভ্যুত্থানের কারণে দেশ দুটি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন। এর মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার ভ্লাদিভস্টকে অনুষ্ঠিতব্য ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন মিয়ানমারের জান্তা প্রধান। জানা যায়, চীন, ভারত, কাজাখস্তান, জাপান সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেবেন। খবর আরও বলা হয়, সামরিক জান্তা প্রধান দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক এবং সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গেল বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারের উপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরই সূত্র ধরে আগামী নভেম্বরের কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলনে মিন অং লাইংকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানা যাচ্ছে। কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় 8 পুলিশ নিহত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরক হামলায় পুলিশের 8 কর্মকর্তা নিহত হয়েছেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, দেশের প্রায় 60 ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক হামলা এটি। আল জাজিরা বলছে, স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের সান লুইস অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন তাতে বিস্ফোরক হামলা করা হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইটার বার্তায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি। চলতি বছরের আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ও মাদক বিরোধী ব্যর্থ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। টুইট বার্তায় পেট্রো বলেছেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট বাধা। আমি কর্তৃপক্ষকে এই ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।